অ্যাড হয়েছে একটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো? সবাই ভালো থাকো। মহান সৃষ্টিকর্তার কাছে তোমাদের জন্য এই দোয়া করি, সবাই এই দুর্যোগ মুহূর্তে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পাশাপাশি একটু লেখাপড়ার সাথে সংযুক্ত হতে হবে, বইপত্র পড়তে হবে। একেবারে বসে থাকলে বা ফেলে রাখলে চলবে না, তাহলে তোমার জানো যে প্র্যাকটিস না করলে সব জিনিসেই মরিচা ধরে যায়, তোমার লেখাপড়াও সেরকম একটা মরিচার মতো ধরবে। এই জন্য চেষ্টা একটু কম বেশি বইয়ের সাথে বইপত্রের সাথে সম্পৃক্ত হতে হবে। তো আমরা ভূগোলের যে বিষয়টা আমরা এতদিন আলোচনা করেছি পরপর তিনটা ক্লাসে, একটু জটিল বিষয় মানবিক বিভাগের ছাত্রছাত্রীদের জন্য, যে গাণিতিক ভূগোল এবং এখানে দ্রাঘিমা নির্ণয় এবং সময় নির্ণয়, দ্রাঘিমার পার্থক্য দিয়ে সময় নির্ণয়, সময়ের পার্থক্য দিয়ে দ্রাঘিমা নির্ণয়, এই বিষয়টা শুধুমাত্র। তো এর মধ্যে একটু নানা রকম পরিবর্তন আছে, এই পরিবর্তন আছে বিধায় আমরা একটু ব্যাপক আলোচনা করতেছি। তো আমরা ইতিপূর্বে দ্রাঘিমা নির্ণয় করেছি, সময় নির্ণয় করেছি দ্রাঘিমার পার্থক্য দিয়ে, বা দুটো দেশের দ্রাঘিমা দেয়া থাকলে সেখানে পার্থক্য বের করে আমরা একটা দেশের সময় দেয়া থাকবে, অন্যটা দেশের সময় আমরা বের করতে পেরেছি বা করেছি। এখন গ্রিনিস থেকে একটা দেশের অবস্থান যেদিকেই হোক না কেন, পূর্বে হোক পশ্চিমে হোক, এই গ্রিনিসের সময় দ্বারা আমরা ওই স্থানের সময় নির্ণয় করব। তো গ্রিনিস হতে ক স্থান ২০ ডিগ্রি ২০ মিনিট পূর্বে অবস্থিত, গ্রিনিসের সময় ২টা ১২ হলে ওই স্থানের সময় কত হবে? গ্রিনিসের দ্রাঘিমা হলো ০ ডিগ্রি, আমরা জানি গ্রিনিসের দ্রাঘিমা হলো ০ ডিগ্রি। এই ০ ডিগ্রি থেকে আমরা পূর্বে যদি হয় তাহলে কোনো দেশের দ্রাঘিমাও বাড়বে এবং সময়ও বাড়বে, আর পশ্চিমে যদি হয় তাহলে দ্রাঘিমা কমবে সময়ও কমবে। তাহলে গ্রিনিস থেকে গ্রিনিসের দ্রাঘিমা হলো, আমরা জানি গ্রিনিসের দ্রাঘিমা হলো ০ ডিগ্রি, লিখতে হবে গ্রিনিসের দ্রাঘিমা হলো ০ ডিগ্রি। তো গ্রিনিস ও ক স্থানের সময়ের ব্যবধান, রশ্মিকার দিয়ে লেখা যায়, দীর্ঘিকার দিয়েও লেখা যায়, আমরা দীর্ঘিকার দিয়ে ফেলছি সব জায়গাতে, রশ্মিকার দেওয়া যেতে পারে, সমস্যা নাই, দীর্ঘিকার দিলেও সমস্যা নেই। গ্রিনিস এবং ক স্থানের
দ্রাঘিমার পার্থক্য, পার্থক্য 20 ডিগ্রি 20 মিনিট বিয়োগ 0 ডিগ্রি, তার মানে হলো 20 ডিগ্রি 20 মিনিট, যা আছে তাই, এই পার্থক্যটা আমরা বের করলাম। এখন শূন্য থেকে যেটা, অর্থাৎ ওই থেকে শূন্য বিয়োগ করলে, পশ্চিমে থাকলেও যেটা দ্রাঘিমা থাকবে ওইটা থেকে শূন্য বিয়োগ করলে হবে, আবার পূর্বে থাকলেও যেটা দ্রাঘিমা থাকবে ওখান থেকে শূন্য বিয়োগ করলে হবে। তো পার্থক্য হলো এটা, এখন আমরা এখানে বের করব যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য চার মিনিট, অর্থাৎ 20 ডিগ্রি 80 মিনিট, মানে 1 ঘন্টা 20 মিনিট, 80 মিনিট মানে 60 মিনিট আর 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট। আমরা 20 ডিগ্রিকে আমরা দ্রাঘিমা থেকে সময় বের করে ফেললাম, এরপরে 20 মিনিট, এরপরে মিনিট কি করতে হবে, 20 ডিগ্রিকে করলাম আমরা দ্রাঘিমা থেকে সময় নির্ণয় করলাম, এবার 20 মিনিট কি করতে হবে, 20 মিনিট। 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য 4 সেকেন্ড, 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য 60 সেকেন্ড, অতএব 20 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য 4 পূরণ 20 সেকেন্ড 80 সেকেন্ড, 80 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড 1 মিনিট, তার মানে 1 মিনিট 20 সেকেন্ড, 60 দিয়ে ভাগ দিলে 60 একবার যাবে, তাহলে সেটা হবে 1 মিনিট আর থাকে 20 সেকেন্ড। এখন তাহলে মোট দ্রাঘিমার পার্থক্য, মোট দ্রাঘিমা পার্থক্যের জন্য সময়ের পার্থক্য, অতএব 20 ডিগ্রি 20 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত, প্রথমে পেলাম 1 ঘন্টা 20 ডিগ্রি থেকে পেলাম 1 ঘন্টা 20 মিনিট, যোগ 20 মিনিট থেকে পেলাম 1 মিনিট 20 সেকেন্ড, এবার 1 ঘন্টা ঠিকই আছে, এখানে ঘন্টা নেই, 20 মিনিট আর 1 মিনিট 21 মিনিট 20 সেকেন্ড। তাহলে গ্রিনিচ থেকে ওই ক স্থানের সময়ের পার্থক্য হবে 1 ঘন্টা 21 মিনিট 20 সেকেন্ড, দ্রাঘিমার পার্থক্য ছিল 20 ডিগ্রি 20 মিনিট, এই 20 ডিগ্রি 20 মিনিট থেকে সময়ের পার্থক্য হবে 1 ঘন্টা 21 মিনিট 20 সেকেন্ড। তাহলে এখন এই সময়টা কমবে না বাড়বে, যদি গ্রিনিচ থেকে দেশটা পূর্বে হয় তাহলে সময় বাড়বে, আর গ্রিনিচ থেকে দেশটা যদি পশ্চিমে হয় তাহলে সময় কমবে, যদি পূর্বে হয় তাহলে সময় বাড়বে, যদি পশ্চিমে হয় তাহলে সময় কমবে, যেহেতু দেশটা পূর্বে আছে, পূর্বে আছে।
হ্যাঁ, অতএব সময় বাড়বে। দেশটি কয় স্থান? গ্রিনিস হতে পূর্বে অবস্থিত বিধায় তাই কয় স্থানের সময় বেশি হবে? ওই স্থানের সময় বেশি হবে, অতএব ক স্থানের সময় হবে ১২টা, এর সাথে যোগ হবে ১ ঘন্টা ২১ মিনিট ২০ সেকেন্ড, ১টা ২১ মিনিট ২০ সেকেন্ড। উত্তর ১টা ২১ মিনিট। দাঁড়া মঞ্জু, যাও নাকি? কই যাও? তুমি বাসায় যাবা, আমি কথা বলবো না? তোমার শরীর কেমন বলো না? আমি ফোন তোমার ফোন দিতাম যে তোমার শরীর কেমন, তুমি মনে করো নাকি যে ফোন দিলেই যে স্যারে বুঝি মোবাইল কিনতে যাবে, এই জন্য আমি দিনে। এখন ভালো তো? শরীর তো ভালো না? এই সমস্যা মানে কি এমনি এই বিশাল লোক খাওয়া দাওয়া করতে হবে বেশি বেশি, অ্যান্টিবায়োটিক দিচ্ছে অনেকগুলা, এগুলা খাইলে আরো বেশি। আর শুধু শুধু অ্যান্টিবায়োটিক খাবা কেন যদি কোনো জ্বর জারি না থাকে? তো হলেও কোন ডাক্তার? এই ডাক্তাররা কিন্তু অনেকে উল্টা পাল্টা দিয়ে অনেকে ওষুধ ওষুধে ক্ষতি হয়, উল্টা পাল্টা খেলে। আচ্ছা, এই যে এই মোবাইলটা নাকি আনছে ২৩,০০০, এটা নাকি অনেক সুন্দর, ৬৪ কি জানি মেগাপিক্সেল ক্যামেরা ইত্যাদি ইত্যাদি, এগুলি কি? হ্যাঁ, এই চিটাং রোড এগুলি পাওয়া যায় না? যাক, অসুবিধা নাই। আমি অত টাকার মধ্যে যেতে চাই না, আমি ২০-এর মধ্যে থাকতে চাই। ঠিক আছে, তাই না? তাই না? আচ্ছা, এই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, গ্রিনিস এর সাথে অন্য একটা দেশের অবস্থান হলে ওই দ্রাঘিমা থেকে আমরা কিভাবে সময় বের করব। তো এখন এখানে আমরা এইটা থেকে আর একটা অঙ্কই তৈরি করি যে গ্রিনিস হতে কয় স্থান অত ডিগ্রি যদি পূর্বে না থেকে যদি এটাই পশ্চিমে হয়, এই দেশটাই যদি পশ্চিমে হয়, পূর্বে না হয়ে যদি পশ্চিমে হয় তাহলে পশ্চিম, পশ্চিমে অবস্থিত, পশ্চিমে অবস্থিত। গ্রিনিস সময় সময় ১২টা হলে ওই স্থানের সময় কত? তাহলে এই সবগুলি করতে হবে, ২০ মিনিটকে আগে যা করে আসছি সব করতে হবে অবশ্যই। ২০ মিনিটকে আমরা ২০ ডিগ্রিকে আমরা সময় তৈরি করব, ২০ ডিগ্রির জন্য পার্থক্যের জন্য কত হলো সে আমরা কত করছিলাম, ১ ঘন্টা ২০ মিনিট, আর ২০ সেকেন্ড কি করছিলাম, ১ মিনিট ২০ সেকেন্ড। এই সবগুলি করতে হবে, করে শুধুমাত্র এইখানে কয় স্থান গ্রিনিস হতে পশ্চিমে অবস্থিত বিধায় শুধু পার্থক্য এখানে, পূর্বে হলে এখানে যোগ হবে, পশ্চিম হলে এখানে বিয়োগ হবে, আর কিছুই না, এটুকু। তাই ওই স্থানের সময় কম হবে,
কম কম হবে আর এখানে এটা তো যোগ যোগ হবে আগেরটা ছিল যোগ হবে ওই সময়ের সময় হবে এখানে যোগ 12টা যোগ 1 ঘন্টা 21 মিনিট 20 সেকেন্ড একটা 21 মিনিট 20 সেকেন্ড এটা হলো যোগ আর পশ্চিমে হলে হবে বিয়োগ এবার পশ্চিমে হলে হবে বিয়োগ এইটুক পার্থক্য পূর্বে হলে হবে এখানে যোগ আর পশ্চিমে হলে হবে এখানে বিয়োগ এইটুকুই পার্থক্য এখন এই বিয়োগটা করতে গেলে একটু রাপে করে নিতে হবে না হয় এই বিয়োগটা ঝামেলা হওয়ার চেষ্টা ঝামেলা হতে পারে কিন্তু এখন কথা হলো এই এই বিয়োগ এই ঘন্টা মিনিট সেকেন্ডের বিয়োগ আর এটা কিন্তু প্রাইমারি লেভেলে করার কথা প্রাইমারি স্টেজে 5 পর্যন্ত হ্যাঁ 5 পর্যন্ত এগুলি শেখানো হয় তো আমরা এখানে যদি তোমাদের সেটা শিখতে হবে যদি মনে না থাকে তোমরা নিশ্চয়ই করে আসছো আমি আবার এখানে করে তোমাদের দেখাই দিই এটা রাপ রাপের মধ্যে আমরা এটা করলাম কি করব ঘন্টা উপরে লিখে নাও তাহলে সব একদম ক্লিয়ার করার জন্য ঘন্টা মিনিট সেকেন্ড তাহলে 12টা থেকে বিয়োগ দিব এখানে হলো 12টা 0 মিনিট 0 সেকেন্ড আর আছে 1 ঘন্টা 21 মিনিট 20 সেকেন্ড এই এখন নিচে 20 উপরে 0 এখান থেকে উপরেটা ছোট তাই এখান থেকে আমরা একটা মিনিট এখানে নিব 1 60 সেকেন্ডে 1 মিনিট 1 মিনিট যদি এখানে নিয়ে যায় তাহলে 60 সেকেন্ড হবে তাহলে এখানে হবে 60 কত হবে 60 হবে তাহলে 60 থেকে 20 গেলে থাকে 40 সেকেন্ড এই এটা রাপে নিয়ে করতে হবে আচ্ছা যাই হোক তো এখন এখানে যে আমরা এখান থেকে 1 মিনিট নিছিলাম সেই এক এখানে যোগ করো 21 আর 1 তাহলে 21 আর 1 22 হবে 22 থেকে এখানে থেকে আমরা 1 ঘন্টা যেহেতু উপরটা ছোট তাই 1 ঘন্টা এখানে নিব 1 ঘন্টা নিলে হবে 60 মিনিট 60 বিয়োগ হবে 8 ডাইরেক্ট 3 3 38 মিনিট তাহলে এটা আবার লিখে রাখা যাবে না এটা সেই 21 21ই থাকবে 38 মিনিট আর এখান থেকে যে 1 ঘন্টা এখানে নিছিলাম সেই 1 ঘন্টা 60 সেকেন্ডে এক 60 মিনিটে 1 ঘন্টা এখানে গেলে 1 ঘন্টা এখানে গেলে মিনিট হয়ে গিয়েছিল এখন এই এই এক এখানে যোগ দেব এক আর এক 2 2 থেকে 12 থেকে 2 গেলে থাকে 10টা তাহলে কি হবে 10টা 38 মিনিট 40 সেকেন্ড সমান সমান 10টা 38 মিনিট 40 সেকেন্ড 10টা 38 মিনিট চলেছে নিশ্চয়ই তোমরা বিয়োগটা বুঝতে পেরেছ এইভাবেই করতে হবে তো এখন উত্তর লেখো যে উত্তর এখন তোমরা বাসায় যে প্র্যাকটিস করবে এই প্র্যাকটিসের সময় তোমরা একটা অঙ্ক তোমাদের বইয়ে খুব বেশি অঙ্ক নাই অল্প কয়েকটা অঙ্ক আছে বইয়ের মধ্যে দুইটা দুইটা তিনটা অঙ্ক আছে কিন্তু তোমরা বিভিন্ন যে গাইড আছে তোমাদের অর্থাৎ ওই যে টেস্ট পেপার আছে টেস্ট পেপারের মধ্যে অনেক অঙ্ক পাবে সেই টেস্ট পেপার থেকে যখন তোমরা অঙ্কটা করবে যদি এরকম গ্রিনিজ থেকে কোনো একটা দেশ পূর্বে দেওয়া থাকে তুমি সেটা পশ্চিমে নিয়ে ওখানে করবে একবার পূর্বে হলে যোগ হবে পশ্চিমে হলে সময়টা কম হবে অর্থাৎ তুমি অঙ্ক তৈরি করে দুইভাবে করবে আবার যে দ্রাঘিমা থেকে দ্রাঘিমার পার্থক্য একটা দ্রাঘিমা কোন একটা দেশের দ্রাঘিমা দুইটা দেশের দ্রাঘিমা দেওয়া যদি থাকে একটা দেশ যদি পূর্বে হয় তাহলে আর ওই দেশের সময় দেয়া থাকে পশ্চিমের দেশটার সময় বের করতে হবে এটা যদি অঙ্কে থাকে তুমি তাহলে ওইটা ঘুরাইয়া ওই দেশটা পশ্চিমে আছে তাহলে পূর্বে থাকলে এর সময় কত অর্থাৎ তুমি অঙ্ক তৈরি করে করে তুমি অঙ্ক করতে অর্থাৎ বই মানে টেস্ট পেপারের যে অঙ্কগুলি আছে সে অঙ্কের সাথে তুমি ওখান থেকে অঙ্ক পূর্বে থাকলে তুমি পশ্চিমে দিয়ে দুইভাবে বের করবে পূর্বেরটাও বের করবে পশ্চিমেরটাও বের করবে পশ্চিমে থাকলে পশ্চিমেরটা পূর্বেরটা দুইটা বের করবে অর্থাৎ তুমি নিজে তৈরি করে অঙ্কগুলি করবে তো এই হলো আমাদের দ্রাঘিমা পার্থক্য থেকে সময় নির্ণয় আমরা করলাম এবং গ্রিনিজ থেকেও কোনো একটা দেশের যদি অবস্থান পূর্বে বা পশ্চিমে হয় তাহলে আমরা সময় নির্ণয় করলাম এটাই থাকবে এরপরে আমরা সময়ের পার্থক্য দ্বারা দ্রাঘিমা নির্ণয় করব আগামী ক্লাসে আগামী ক্লাসেও আমরা এটা একটু আলোচনা করব করে আমরা সেখান থেকে আবার সময় নির্ণয় করব তো আজকে এ পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমরা আর ক্লাস দীর্ঘায়িত করব না তো তোমরা সবাই ভালো থাকো সুখে থাকো
সুস্থ থাকো, তোমাদেরকে অনেক ধন্যবাদ।